গত 2রা মার্চ বিধানসভা ভোটের গণনার দিনে দুষ্কৃতীদের হাতে গুরুতর আক্রান্ত হন বিজেপি কর্মী তথা গুর্খাপস্তি কুঞ্জমন স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সভাপতি তপন ভৌমিক। গুরুতর আহত হয়ে তিনি ভর্তি হন জিবিপি হাসপাতালে। গত 10 দিন যাবত তিনি ছিলেন জিবিপি হাসপাতালের আইসিইউতে। অবশেষে তিনি সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দলের কর্মী এবং ক্লাবের সভাপতির প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই একে একে জিবিপি হাসপাতালে যান পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বরজলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার দিলীপ দাস সহ আরও অনেকেই। কথা বলতে গিয়ে মেয়র জানান, রাজ্যে ষড়যন্ত্রমূলকভাবেই এই ধরনের ঘটনা করা হচ্ছে, নিক্ষেপভাবেই হয়েছে নির্বাচন। ফলাফলের পর মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সকলের কাছে রাজ্যকে শান্ত রাখার আহ্বান করেছেন, কিন্তু সিপিআইএম এবং কংগ্রেস চক্রান্ত করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত নিন্দাজনক। বাম এবং কংগ্রেসের জোট হেরে গিয়ে পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা করেছে বলে বাম কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন তিনি। আমাদের নির্বাচন, আমাদের সরকারের নেতৃত্বে যে নির্বাচন হয়েছে, প্রশাসন নিরপেক্ষ এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, যেদিন ফলাফল ঘোষণা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিষা রাজ্যবাসীর কাছে এবং দলীয়ভাবে আমাদের মুখ্যমন্ত্রী এবং সভাপতি রাজীব মুখার্জির আবেদন এসেছে কার্যকর্তাদের, যে তারা যাতে কোনো ক্ষেত্রে আনন্দ উৎসব করে যাতে অন্য কোনো নিরানন্দ না হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখে, সেই মোতাবেক আমাদের কার্যকর্তারা, আমাদের কর্মীরা এই বিপুল জয়ের পরে কিন্তু আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে আমরা সারা রাজ্যকে শান্ত রাখার চেষ্টা করেছি। কিন্তু সিপিএম এবং বাম কংগ্রেস তারা চক্রান্ত করে সরকারের ভাবমূর্তি কলুষিত করার জন্য বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কিছু কিছু ঘটনা সংঘটিত করেছে, অত্যন্ত নিন্দাজনক। এবং তার ফলশ্রুতি আমাদের যে তপন ভূমি, তিনি বাম বিরোধী এবং আমাদের বিজেপি সক্রিয় একজন কার্যকর্তা বলবো, তিনি দীর্ঘদিন ধরে গুর্খাপস্তি এলাকায় কাজ করে এসেছিলেন দলের হয়ে, তাকে পরিকল্পিতভাবে তারা রাজনৈতিকভাবে তারা হেরে গিয়ে বাম এবং কংগ্রেস জোট তারা মানুষ প্রত্যাখ্যান করেছে, তারা কিন্তু হিংসের আশ্রয় নিয়েছে রাজ্যকে অশান্ত করার পরিকল্পনা, যেটা আগে তারা করেছিল নির্বাচন আগে, নির্বাচনের পরেও আমরা আমাদের সরকারের সে আমরা জয়ী হয়েছি। আমাদের সাধারণত যেখানে সরকার থাকে তাদের উল্লাস বেশি থাকে, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু একটা ব্যতিক্রমী হয়েছে, এবার জলবায়ু পোল হয়েছে এবং নির্বাচনের পর সন্ত্রাস এক মুহূর্ত কোথাও হয়নি। আমাদের দলের তরফ থেকে কোনো কার্যকর্তা, কোনো বিরোধী কার্যকর্তা বা নেতার বাড়িতে কোনো দিন আক্রমণ করেনি বা কোনোরকম অশালীন আচরণ করেনি, কিন্তু এইবার প্রথম দেখলাম যে বাম কংগ্রেস তারা পরাজিত হয়েও মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েও তারা কিন্তু বিভিন্ন জায়গায় সন্ত্রাস শুরু করেছে। তার এখন কিন্তু তপন ভৌমিককে তারা 2 তারিখ বিকেলবেলায় তারা গোর্খাপস্তি আক্রমণ সংঘবদ্ধ আক্রমণ করেছে, তাদের কিন্তু এফআইআর করা হয়েছে, 2 জন গ্রেপ্তার হয়েছে, বাকি আসামি এখনও পলাতক। আমার বিচার এবং আশা প্রশাসন সঠিকভাবে তদন্ত করে ওদেরকে গ্রেপ্তার করবে, দৃষ্টান্ত শাস্তি দেবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন বরজলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার দিলীপ দাস জানান, হত্যা নৃশংসতা তো সিপিআইএমের ক্যারেক্টার, এবার তো মাত্র কয়েকটা আসন তারা জিতেছেন, তাতেই অবস্থা। বরজলাতেও সিপিআইএম জয়ী হয়েছেন। 2 তারিখ ফলাফলের পর বাড়ি ফিরে যাওয়ার সময় সিপিআইএম এবং কংগ্রেস বিজেপি কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে, তাতে আহত হয়েছেন মোট 8 জন, এর মধ্যে তপন ভৌমিক প্রয়াত হয়েছেন। সিপিএম এর মধ্যে হত্যা নৃশংসতা তো ওদের ক্যারেক্টার, তো এইবার জাস্ট কয়েকটা সিট পেয়েছে ওরা, তাতেই ওদের সরকার তো গড়তেই পারবে না, কোনোদিনও পারবে না, ভবিষ্যতে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু ওই দিনই রেজাল্ট আউটের পরে বরজলাটা ওরা জিতেছে, তার পরিপ্রেক্ষিতে যখন গুর্খাপস্তি থেকে যারা বাড়ি ফিরছিল যখন নির্বাচন মানে রেজাল্টের পরে, তখনই অতর্কিতে ওদের বাড়ির সামনে ওদেরকে আক্রমণ করে, সেদিন আক্রমণে আহত হয়ে 8 জন এখানে ভর্তি হয়, 2 জনের মাথায় গুরুতর মানে আঘাত ছিল, এর মধ্যে একজন তপন ভূমি কাজকে মারা গেলেন, আরেকজন অনেকটা সুস্থ হওয়ার পথে। তো ওদের ওরা যদি এখন আমরা কল্পনা করতে পারি না যে ওরা যদি সত্যিকারের সরকারটা গঠন করতে পারত। সব শেষে এদিন বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তপন ভৌমিকের মরদেহ। নিজ বাড়িতে মরদেহ এনেই রাস্তা অবরোধ করেছেন বিজেপি কর্মী সহ তপন ভৌমিকের পরিবার। সঠিক বিচারের এবং তদন্তের দাবিতেই করা হয়েছে এই রাস্তা অবরোধ। সেখানে গিয়ে পৌঁছেছেন এনসিসির এসডিপিও পারমিতা পান্ডে। আমার বাইরে দোস্তা যা বাইরে বলিদান দিতে হয়েছে কেন? এই আরমাদ বাহিনী আমাদের ভাইকে কেন মারলো? আমাদের আমাদের সংগঠন তো সংগঠন বলে দেয়নি যে মেরে ফেলো,
আমার ভাইরে কেন দিল? আমার ভাই তো পাবো না রে ভাই, আমার ভাই তো আর খুঁজে পাবো না। আমি প্রশাসনের কাছে বলছি আমার ভাইয়ের বিচার চাই, বিচার চাই, আমি বিচার চাই। তপন ভৌমিকের প্রয়াণে শোকে কাতর গোটা এলাকা, কান্নায় ভেঙে পড়েছেন দলের কর্মী সমর্থক থেকে শুরু করে সকলেই। ফিয়ার রিপোর্ট, আর ই নিউজ।